হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি একটু অন্য জায়গায় বসে ভিডিও বানাচ্ছি, সেটা হলো ট্রেনের মধ্যে বসে। কারণ আসলে একটু ব্যস্ততা, কিন্তু কিছু কিছু ভিডিও বানাবো চিন্তা করছি, দেখেই এখন বানানো। তো প্রথমেই বলি, যেটা ইদানিং আমি অনেক জায়গায় পোস্ট দেখতে পাচ্ছি যে ক্যাব জার্মানিতে পড়তে আসবো কি আসবো না, বা করাটাতে আসতেটা কি সুবিধা আর অসুবিধা। সো অনেকেই অনেক কোশ্চেন আনসার দিয়েছে, অনেকে অনেক কিছু দেখেছি, এবং অনেকে আমার পোস্টে কমেন্ট করে যে আপু, জার্মানিতে আসাটা কি বুদ্ধিমানের মতো কাজ হবে নাকি অন্য কোনো দেশে গেলে বুদ্ধিমানের মতো কাজ হবে। তা তাদের জন্য কিছু কমন কিছু কোশ্চেন অ্যান্সারের, মানে কোশ্চেনের এগেনস্টে অ্যান্সার দিব, যেটা আমার কমেন্টে পড়েছে সেই অনুযায়ী। সো আশা করব তাহলে অনেক ভাই আপু জার্মানিতে আসবে কি আসবে না এই দ্বিধার ভিতর থেকে বের হয়ে আসতে পারবে। তো প্রথমে যে কোশ্চেনটা বেশি পেয়ে থাকি, আপু জার্মান তো জানি না, এখন জার্মান না জানলে কি এই দেশে সার্ভাইভ করা যায়? আর যদি জার্মান নাই জেনে থাকে, এখানে কি জব পাবো, বা আমি কি এখানে সেটেল হতে পারবো? বা আপনাদের ভিতরে অনেকের ভিতরে একটা ভয় আছে যে জার্মান না বলতে পারলে এই দেশের মানুষগুলো অ্যাকসেপ্ট করবে কিনা আপনাকে। তো এটার উত্তর প্রথমেই বলবো, যদি আপনি একদমই জার্মান না পারেন, বড় বড় সিটি টার্গেট করবেন। সিটিতে মানুষগুলো ইংলিশেও কথা বলে, জার্মান তারা পারে কিন্তু সবাই তো এডুকেটেড, তো ইংলিশেও আপনার সাথে কথা বলবে। কিন্তু জার্মান শেখা ভালো আপনার জব পাওয়ার ক্ষেত্রে, কিন্তু একদম যে সার্ভাইভ করতে পারবেন না, চাকরি পাবেন না, আমি এর ভিতর বলবো বড় এক্সাম্পল, কারণ আমি ভালো জার্মান পারি না, তারপরে সার্ভাইভ করছি, চাকরি পেয়েছি। সো আমি যদি পেয়ে থাকি আপনিও পাবেন, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সো জার্মান না পারলেও এই দেশে আপনি মুভ করার কথা চিন্তা করতে পারেন, আর আস্তে আস্তে শিখে যাবেন, কারণ একটা ভাষা, নতুন ভাষা অ্যাডাপ্ট করাও কিন্তু একটা মজার বিষয়, এনজয় করতে পারলে আস্তে আস্তে শিখ জার্মান না পারলেও আপনি সার্ভাইভ করতে পারবেন, চাকরিও পাবেন, এবং বড় সিটির ভিতরে মানহাইম টার্গেট করতে পারেন, বার্লিন টার্গেট করতে পারেন, স্টুটগার্ট টার্গেট করতে পারেন। তো এখানকার মানুষ জার্মান প্লাস ইংলিশে কথা বলে। এবার আসি সেকেন্ড প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, আপু আমি কি জার্মানি টার্গেট করবো নাকি আমেরিকা টার্গেট করবো? তাদের জন্য বলছি, যদি বেশি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমেরিকাকে টার্গেট করতে পারেন, কারণ আমেরিকা ইনকাম অনেক বেশি, কিন্তু লাইফ স্টাইলও অনেক এক্সপেন্সিভ, ওখানে সব কিছু অনেক দামি। তো অনেক মোটা টাকা ইনকাম করতে পারবেন, আবার অনেক মোটা টাকা খরচ হবে। আর ইউরোপ হলো গিয়ে একটা শান্তি প্রধান দেশ, যে দেশে কিনা আপনি ইনকামও করতে পারবেন, একটু রিল্যাক্সে জীবনযাপন করতে পারবেন। সো আমার ক্ষেত্রে আমেরিকার থেকে জার্মানি আমার কাছে ভালো লাগে সোজা কথা, কেননা জার্মানি ইউরোপে মানুষ কম, চাকরির কম্পিটিশন কম। সো এক্ষেত্রে আমি বলবো, আমি এসেছি তার জন্য না, আমার কাছে ওভারভিউ অনুযায়ী চিন্তা করলে জার্মানিতেই ভালো আমেরিকা থেকে। কিন্তু যার যেটা ইচ্ছা, এখানে নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, এটা একটা কঠিন কাজ। এছাড়া সব কিছু লাইফ স্টাইল বলেন বা সব কিছু দিক দিয়ে জার্মানি আগে আছে। এবার আসি আপু, জার্মানি পড়াশোনা কি অনেক কঠিন, আমি কি পাশ করতে পারবো, বা আমি কি গ্রাজুয়েশন কমপ্লিট বা মাস্টার্স কমপ্লিট করতে পারবো? আমরা যে বাংলাদেশি যেভাবে পড়াশোনা করি, এখানকার পড়াশোনার স্টাইলটা সম্পূর্ণ ডিফারেন্ট, কারণ এটা হলো গিয়ে আমি বলবো যে এখানে পড়াশোনা অনেক স্মার্ট পড়াশোনা, আমাদের গদবাধা মুখস্থ করা লাগে না, অনলাইন ম্যাটেরিয়াল দিয়ে আপনি যদি একটু সময় দেন অবশ্যই পাস করতে পারবেন। কিন্তু সব জায়গার পড়াশোনাই তো কঠিন, আমরা যখন অনার্স মাস্টার্স বাংলাদেশে করেছি আমাদেরকে একদম মনে করেন খুব ইজি ছিল, আপনি যদি এফোর্ট দেন পাস করার কোনো ঘটনা না, কিন্তু আপনি চেষ্টা করতে হবে। এবং বাংলাদেশ থেকে যারা আসছে টাকার পিছনে না দৌড়িয়ে মোটামুটি ইনকাম করে যদি আপনি ফোকাস করেন পড়াশোনা, আপনি অবশ্যই পারবেন অনার্স মাস্টার্স কমপ্লিট করতে এখান থেকে। কিন্তু অবশ্যই আপনাকে টাইম দিতে হবে, কিন্তু এখানকার পড়াশোনা সব অনলাইন বেসড এবং খুব আধুনিকভাবে আপনাকে শেখাবে, যেটা কিনা আপনার ক্যারিয়ারের জন্য অসম্ভব ভালো এবং ফিউচারের জন্য ভালো। এবারের কোশ্চেনটা আসে ট্যাক্স নিয়ে। আপু এখানে তো ট্যাক্স দিতে দিতে ফুতুর হয়ে যায় জার্মানিতে, কোনো টাকাই থাকে না। তাদের জন্য বলি, একটা ভুল জিনিস আছে যে এখানে 50-60% ট্যাক্সই দিয়ে দিতে হয়। অরিজিনালি হিসেব করলে আপনার 25-30% ট্যাক্স দিতে হবে, ট্যাক্স এবং আপনি যেটা বলেন ট্যাক্স দিলে তো সরকারের ভালো এবং দেশটা সুন্দর থাকে। কিন্তু আপনি যেহেতু বিগ অ্যামাউন্ট ইনকাম করছেন, 25-30% গেলেও আপনার একটা ভালো অ্যামাউন্ট থাকে, সেটা দিয়ে
ভালোভাবেই লাইফ লিড করা যায়। আপনি যদি চাকরিজীবী মানুষ হয়ে থাকেন, আপনি আপনার স্পাউস এবং বাচ্চা নিয়ে এসেও এখানে বেশ বেনিফিট পাবেন এবং টাকা পয়সা ট্যাক্স রিটার্নও পাবেন। তো এইদিকে চিন্তা করলে ট্যাক্সটা আসলে খুব বেশি কঠিন কিছু না, 25-30% বাংলাদেশেও কিন্তু হিসাবে 15% বাইরে দেওয়া লাগে, কিন্তু তো এখানে আপনার হিসাব করলে আর 15% বেশি, কিন্তু আপনি ইনকামও তো অনেক বেশি করছেন। সো এটা খুব একটা ম্যান্ডেটরি বিষয় না হওয়াই উচিত আমার কাছে মনে হয় যে ট্যাক্স অনেক বেশি, কিন্তু সবচেয়ে ভুল ইনফরমেশন 50-60% ট্যাক্সের কথা। আর একটা নতুন জিনিস অ্যাড হয়েছে আপু, এখন কি জার্মানিতে পড়াশোনা ফ্রি নেই, টিউশন ফ্রি অ্যাড হয়েছে? জার্মানিতে 16 স্টেট আছে, এর ভিতরে 1-2 স্টেটে রিসেন্টলি টিউশন ফি অ্যাড করেছে, কিন্তু সব স্টেটে না, আরগুলো তো ওপেন আছে। সেখানে আপনি কিন্তু যে কক্সবাজারে বলেন, নর্মাল ইউনিভার্সিটিতে বলেন, টিউশন ফি ছাড়াও আপনি ইউনিভার্সিটি খুঁজে পাচ্ছেন। তো 1-2 স্টেটের উপর নির্ভর করে বলতে পারেন না যে সবগুলো ইউনিভার্সিটিতে টিউশন ফি অ্যাড হয়েছে। তো আমি বলবো যেটাতে টিউশন ফি অ্যাড হয়েছে, আপনার কাছে যদি ক্যাপাবিলিটি না থাকে আপনি ওইটা ইগনোর করে যেটা ফ্রি আছে সেইভাবে করে আগাতে পারেন। আর লাস্টের কথা হলো বড় বড় শহরগুলো অনেক এক্সপেন্সিভ অনেক কিছু, এটা আসলে আপনার লাইফের উপর নির্ভর করবে, আপনি বাসা কোন এরিয়াতে নিচ্ছেন সেটার উপর নির্ভর করবে। তো নিজে যদি চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাইফটাকে খুব বেশি এক্সপেন্সিভ নাও করতে পারেন। আর একটা বিষয় আসে হেলথ ইন্স্যুরেন্স, এত টাকা করে হেলথ ইন্স্যুরেন্স দিতে হয়। ভাই বাংলাদেশে ডাক্তারের কাছে যাব, এত টাকা খরচ হবে, এত টেস্ট দিবে, এই টেনশনে নিজের শরীরটাকেই যত্ন নেওয়া হয় না। সো আমার কাছে মনে হয় এটা অর্থী, এবং হেলথ ইন্স্যুরেন্সটা আসলেই দরকার আছে। এখানে যেমন একটু কিছু হলে আমরা দৌড়ায় ডাক্তারের কাছে যেতে পারছি, টাকার কথা চিন্তা করতে হচ্ছে না, টেস্ট করাচ্ছি, সো এটা আমার কাছে মনে হয় গুড থিং। যদি আমার ইনকামের মাধ্যমে যদি এটা হয়ে যায় ইন্স্যুরেন্সের মাধ্যমে, সো এটা খুবই ভালো। আর 30-এর পরে তো আমাদের সবারই বিভিন্ন ধরনের অসুস্থতা দেখা দেয়, সো আমার কাছে মনে হয় এটা খুবই ভালো একটা সিস্টেম, এবং আমাদের বাংলাদেশেও এই সিস্টেমটা করা উচিত, কেন আমাদের বাংলাদেশে অনেক মানুষই ডাক্তারের কাছে যায় না টাকার টেনশনে। সো অনেক কিছু বলে ফেললাম জার্মানি নিয়ে, সো এখন আপনি চিন্তা করতে পারেন জার্মানিতে আসবেন কি আসবেন না, জার্মানি পড়াশোনা এবং লাইফ স্টাইল সব কিছু নিয়ে আমি একটু বলার চেষ্টা করেছি। কোনো কিছু যদি বাদ পড়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আজকে আমার ট্রেনে সবাই মনে হয় লক্ষ্য করছে আমি ভিডিও বানাচ্ছি, সো আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে, আসসালামু আলাইকুম।